অংশ তোমরা পরের ক্লাসে গিয়ে ডিটেলসে তোমরা জানবে। ওকে, আমরা এখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিয়ে একটু আলোচনা করি, পরের পাতায় চলে এসো। আমরা কি জানলাম, অ থেকে উ পর্যন্ত এই 11টি হলো স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 35টি হলো ব্যঞ্জনবর্ণ, ঠিক আছে। এবার আমরা জানবো ধ্বনি বা বর্ণ দিয়ে কিভাবে শব্দ তৈরি হয়। আচ্ছা দেখো, এখানে একটা দেখিয়ে দিচ্ছে, সবুজ একটা শব্দ, ঠিক আছে, ধ্বনি বা বর্ণ দিয়ে শব্দ তৈরি হলো। দন্তস্ব একটা বর্ণ, ঠিক আছে, তার সঙ্গে অ যুক্ত আছে, অ একটা বর্ণ, ব একটা বর্ণ, তার সঙ্গে দেখো হর্ষও একটা বর্ণ, বর্গীয়, ঠিক আছে, একটা বর্ণ। এই সব বর্ণ বা ধ্বনি দিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে। শব্দটা কি? সবুজ। সবুজ কথাটার মানে আছে তো, সবুজ মানে হলো, সবুজ হচ্ছে একটা রঙের নাম হলো সবুজ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু শব্দ আমরা বলবো, ঠিক আছে, এটাকে তবে আমরা শব্দ বলবো যার নির্দিষ্ট অর্থ থাকবে, যে শব্দে তাক তবেই তাকে আমরা শব্দ বলবো। কিন্তু এটাকে যখন যদি আমরা লিখি জ স বু, এটা তাহলে শব্দ হবে না, ঠিক আছে। এটার কোনো মানে উল্টোপাল্টা বর্ণ বসালেই কিন্তু শব্দ, বর্ণ বা ধ্বনি বসালেই শব্দ হয় না, শব্দের একটা নির্দিষ্ট মানে থাকে, ঠিক আছে। আমরা এবার জানবো যে শব্দের মধ্যে কীভাবে বর্ণ লুকিয়ে আছে বা বিশ্লেষণ করা। যেমন ধরো যাদব, যাদবটাকে আমরা ভাঙবো, দেখো অন্তস্থ জ, তার সঙ্গে দেখো আ আছে, তারপরে আ যুক্ত দ, দয়ের সঙ্গে অ আছে, দ যুক্ত অ, ব যাদব, ঠিক আছে, অ আছে, তাহলে ছটা বর্ণের মিলন, এই দিয়ে, এই ছটা বর্ণ দিয়ে এই শব্দটা তৈরি হয়েছে যাদব। প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি একটা বলে দিলাম, বুঝতে পেরেছে। তাহলে আমরা জানলাম শব্দ তৈরি হয় ধ্বনি বা বর্ণ দিয়ে, আর মানে শুধু ধ্বনি বা বর্ণ দিয়ে শব্দ তৈরি হলে হবে না, তার একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে, বুঝতে পেরেছ। আচ্ছা এবার দেখো কি বলেছে, বর্ণ জুড়ে জুড়ে অর্থ, সরি, বর্ণ জুড়ে জুড়ে অর্থ বা মানে হলে তাকে বলে শব্দ বা ওয়ার্ড। বলছে বর্ণ জুড়ে জুড়ে অর্থ বা মানে হলে তাকে বলে বর্ণ বা ওয়ার্ড। বলছে বর্ণ জুড়ে জুড়ে যে শব্দ তৈরি হয় তার একটা নির্দিষ্ট মানে থাকতে হয়, যেটা আমি তোমাদের বললাম তাকেই বলে ওয়ার্ড। শব্দ যখন বাক্যের মধ্যে লেখা হয় তখন তাকে পদ বা স্পিচ বলে, এটা তোমরা পরের ক্লাসে গিয়ে জানবে, ঠিক আছে।